গুড মর্নিং, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন কিন্তু 5:30 বাজে। এই যে না, শোয়া ঘুমাচ্ছে, আমি জানি অন্ধকারে হয়তো বা কিছু দেখা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, আমি ওকে খাওয়া দাওয়া, মানে ওর খাওয়া দাওয়াটা কমপ্লিট করালাম। তো নাজমুল আসবে নেদারল্যান্ড থেকে অনেক দিন পর, প্রায় 2 মাস পর। তো সকাল সকাল উঠে দেখি প্রচণ্ড মেঘলা আকাশ। আমি ওয়েদার চেক করেছি, বিকজ হচ্ছে প্রতিদিন আমি ওয়েদার চেক করি যে কোন দিন বৃষ্টি হবে, কোন দিন রোদ্র উঠবে। কাপড় চুপড় ধোয়ারও একটা ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, যেহেতু মেঘলা আকাশ, প্রচণ্ড ঠান্ডা, তো আজকে আমি, যেহেতু নাজমুল আসবে, নাজমুলের পছন্দ হচ্ছে গরু মাংস, ও মুরগির মাংস থেকে গরু বেশি পছন্দ করে, সেই কারণে আমি হচ্ছে গরু মাংস রান্না করব। তো আমি অলরেডি ওকে বলেছি বাসায় কোনো মাংস নেই, গরু মাংস নেই, আমাকে মুরগি রান্না করতে হবে, কি করা যায়। তো ও বললো যেহেতু মুরগি আছে, মুরগিই রান্না করো। কিন্তু আমি ওর জন্য গরু মাংস আনিয়ে রেখেছিলাম, কারণ আমি তো জানি না সে কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না। এগুলো আসলে মানে মনে রাখার দায়িত্ব আমারই, যে আসলে ওর ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলিয়েই। তো যাই হোক, এই যে আমি মাংস বের করেছি, আর শিনার মাংস হারালা। এখানে আমি হচ্ছে ইলিশ মাছ বের করেছি, যেহেতু আমরা 2 জন মানুষ, তো এতগুলো মাছ রান্না করার কোনো প্রয়োজনই আসে না। আমি 3-4টার মতো ইলিশ মাছ বের করেছি। বের করার পর আমি ভাবলাম যে ইলিশ মাছটা হচ্ছে ভাজি করব, আর গরু মাংস করব, আর সাথে হচ্ছে বেগুনের চাটনি করব। বেগুনের চাটনির রেসিপি আমি জানি না, আপনারা কেউ জানেন কি জানেন না। আমি অবশ্য এই ভিডিওতে সম্পূর্ণ দেখাইনি যে কিভাবে বেগুনের চাটনি রান্না করতে হয়। বাই দ্য ওয়ে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশটাও প্রচুর মেঘলা। এখন অলমোস্ট 6:20 এরকম বাজে। আমার না সকালের এই ওয়েদারগুলা আমি তখনই ফিল করতে পারি, বা সকালে যে বাহিরের ওয়েদার এইগুলা নাশোয়া হওয়ার পর থেকে আমি ফিল করতে পারি। এর আগেও আমি ফিল করতে পারতাম যখন আমি ভার্সিটিতে পড়তাম, বাট বেশিরভাগ টাইমই আমি সকালে ঘুম থেকে খুবই লেট করে উঠতাম, খুবই লেজি পার্সন। আমি উঠতাম 9-10-11 বাজে, ইভেন কি বলবো, আর সকালে নাস্তাও করা হতো না। এমন দিন গেছে একদম দুপুরে ঘুম, মানে উঠে দুপুরের হচ্ছে লাঞ্চ করতাম। কিন্তু নাশোয়া হওয়ার পর থেকে যেহেতু ওকে খাওয়ানো লাগে, ওর কেয়ার করানো লাগে, ও 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পরেই যাই খাক না কেন, আমার এই ভোরের আবহাওয়াটা এখন হচ্ছে গিয়ে মানে দেখা হয়, আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে আমি গরু মাংসের জন্য যাবতীয় যা যা করা লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমার মনে বেশ আনন্দ, যেহেতু নাজমুল আসবে, খুব এক্সাইটেডও আছি যে 2 মাস পর তাকে দেখব। হ্যাঁ, ইভেন আমি কিন্তু ওকে আনতে এয়ারপোর্টও যাব। সো সব মিলে এক্সাইটেডটা বেশি কাজ করছে। আর আমি মাংস দেওয়ার পর সব মশলা দিয়ে দিয়েছি। আমি কিভাবে গরু মাংস রান্না করি এগুলো তো আপনারা জানেনই, বিকজ এর আগেও যারা আমার ব্লগ দেখছেন তারা তো জানেন। বাই দ্য ওয়ে, আমি যে রান্না বান্না করি এগুলো আসলে সকালে একদম ভোরে রান্না করতে হয় না, তো রাত 1-2 দিকে রান্না করি, বিকজ নাশোয়া তো ঘুমে থাকা লাগে। কারণ নাশোয়া যদি জেগে থাকে তার মানে হচ্ছে আমি কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারবো না। ও জেগে থাকলে ওকেই সময় দিতে হয়। তো ওখানে আমার গরু মাংস হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে বেগুনটা কেটে নিব, বেগুনের চাটনি তৈরি করব। তো এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আমি বেগুনটাকে সুন্দর মতো তেলে ভেজে নিব। আমি জানি না আপনারা কখনো বেগুনের চাটনি খেয়েছেন কিনা, আমিও আগে খাইনি দেশে থাকতে, কিন্তু আমি যখন দেশের বাইরে আসি, আসার পর আমাকে এক ভাবি হচ্ছে বেগুনের চাটনি খাওয়ার পরে আমার মনে হলো যে পোলাওয়ের সাথে বা ভাতের সাথে এই চাটনিটা আসলেই বেশ মজাদার। তখন আমি এর রেসিপিটা জেনে নিই, জেনে নেওয়ার পরে আমি হচ্ছে রান্না করি মাঝে মাঝে, আমার কাছে বেশ ভালো লাগে। তো এদিকে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি, মাংসটাও হয়ে যাচ্ছে, আর সকালও হচ্ছে। দেখুন অলরেডি কিন্তু সকাল হয়ে গিয়েছে, এখন অলমোস্ট 7 বাজে। আসলে ভিডিও করলে মনে হয় যে কি বলে,
তাড়াতাড়ি হয়ে যায় না, কিন্তু আসলে কাজের কিন্তু মানে কাজ করতে করতে দেখা যায় আমার এই যে এই রান্নাগুলা সবগুলা শেষ হতে হতে 8টা সাড়ে 8টার মতো বেজেছে, ইভেন 9টাও বেজেছে মনে হয় ভাত রান্না করতে করতে। তো এই যে আমার চাটনিটা মোটামুটি হয়ে গেছে, বেশ মজা হয়েছে। আসলে না খেলে তো বুঝতে পারবেন না, ভিডিওতে দেখে আমার গরু মাংস রান্না হয়ে গেছে। তারপর আমি এখানে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, 3টা পিসের মতো ভেজে নিচ্ছি, যেহেতু দুপুর দুপুরে আসবে তো একটু গরম গরম খাবে, বা সরি বিকাল বিকালে আসবে, সেই তো খাওয়া দাওয়া করবে। তো এই যে বেগুনের চাটনি শেষ, ইলিশ মাছও রান্না করে শেষ, গরু মাংসটাও রান্না করে শেষ, দেখতেই পাচ্ছেন। তারপরে এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করে, আমি খাওয়া দাওয়া করে নাশুয়াকে গোসল করিয়ে ঘরটর মোছে সব কিছু ক্লিন করে আজকে হচ্ছে নাজমুলকে আনতে যাব। এটা ভেবেই তো বেশ মজা লাগছে যে ওকে আনতে যাব, অনেকদিন পর দেখব। এই যে নাশুয়াকে আমি রেডি করে ফেলেছি, এখন হচ্ছে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।